চব্বিশ ঘন্টার মধ্যে আবারও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা কোন কোন জেলায় হতে চলেছে আবারও এই ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি টানা কতদিন চলবে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। এদিনই সকালে মেঘলা আকাশ, জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটা পরিবর্তন হতে চলেছে, কোথাও তাপমাত্রা কমতে চলেছে, আবার বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন থেকে পরবর্তী দুই থেকে তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারবে বলে জানিয়েছেন তারা। আজ সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টি কোনো পূর্বাভাস নেই, চব্বিশ ঘন্টার পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তারা। আজ সকালে দেওয়া কলকাতার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় দু আক পলসা বৃষ্টি কিংবা বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31-26 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে 90-78% মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।